শুভ মহাষ্টমী শুভেচ্ছা। আমার বাগান থেকে একটা বাগান করেছি, এই যে এটা হচ্ছে তেজ পাতা গাছ, এই যেটা হচ্ছে কুল গাছ, দেখুন ফুলে ফুল এসে কত সুন্দর সুন্দর, হচ্ছে লেবু গাছ, এই যে দুধ কচুর শাক, এটা হচ্ছে বারোমাসি কাঁঠাল দেখুন, আর এটা হচ্ছে বারোমাসি আম, অল টাইম ধরে দেখুন এই আম ধরেছে, দেখতে পাচ্ছেন আম ধরেছে, এই আম দেখুন ছোট্ট একটা গাছ, এই যে দেখুন বেগুন গাছ, বেগুন গাছে এই দেখুন আমার ছোট ছোটো গাছে লঙ্কা ধরেছে, দেখতে পাচ্ছেন, আর দেখুন নীল ফুলের গাছ কত সুন্দর ফুল ধরে আছে দেখতে পাচ্ছেন, সঙ্গে সজনা গাছ আছে দেখুন, এই যে এটা হচ্ছে আম গাছ, আর একটা বারোমাসি আম গাছ, এটা হচ্ছে পেয়ারা গাছ, এটা হচ্ছে লিচু গাছ, আর এই যে কলা গাছ দেখুন, এই যে একটা ছোট্ট একটা কলা গাছ, এই যে আমার ছোট্ট ছোট্ট বাঙ্গি গাছ দেখুন, বাঙ্গি গাছ, এই যে বেল গাছ, এই যে বাঙ্গি ধরেছে দেখুন কত সুন্দর সুন্দর, মিনিমাম 10-15টা বাঙ্গি ধরেছে, এই একটা বাঙ্গি, এই একটা এই সবচেয়ে বড়ো বাঙ্গি, এটা দেখেন কত বড়ো বাঙ্গি, এই যে বাঙ্গি, এই যে বাঙ্গি, এই যে ঢেঁড়স গাছ দেখুন, ঢেঁড়স ধরে আছে কত সুন্দর ধরে, দেখতে পাচ্ছেন ঢেঁড়স গাছ, আর এখানে সব দেখুন বারো মাসের ছিম সজনা গাছে দেখুন ফুল ধরে আছে দেখুন, এই যে ফুল ধরে আছে দেখুন বারো মাসি, বারো মাসি সজনা গাছ, এগুলো ফুল ধরে আছে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে স্থল পদ্ম গাছ দেখুন, আর এই যে মাটি খুঁড়ে রেখেছি এখানে আমি ধনে পাতা পালং ডাঁটা মূলা সব বুনবো, এখানে খুঁড়ে রেখেছি, এই দেখুন ফুল গাছ, এবারকার নিয়ে এসেছি আমার হচ্ছে লেবু গাছ ফেমাস, এই লেবু গাছ, এই লেবু গাছ বারো মাসে লেবু ধরে, মিনিমাম 500-600 লেবু গাছে গাছে, দেখতেই পাচ্ছেন গাছ, এই যে লেবু, এই যে লেবু, এই যে পেঁপে গাছ, পেঁপে গাছের সাইজে ছিম গাছ হয়েছে, ছিম ধরেছে দেখবেন, নাম দেখাচ্ছি, এই যখন ছিম ধরে আছে, এখন যা ছিমের দাম বাজারে, আমার গাছে ছিম হয়েছে, মিনিমাম হয়েছে ভালোই হয়েছে, এই যে ছিম ফুল ধরে আছে দেখুন, এই যে ছিম দেখুন গাছে, এই যে ছিম দেখুন গাছের আগালে আগালে ধরে আছে, এই যে দেখুন আবার ধরে আছে, দেখতে পাচ্ছেন গাছ, এই দেখুন ছিম ধরে আছে, সঙ্গে পুঁয়ের গাছও আছে দেখুন পুঁই শাক, দেখতে পাচ্ছেন ছিমের সাথে ছিম গাছ, সঙ্গে পুঁই শাক, যে ছিম গাছ সঙ্গে পুঁই শাক, সঙ্গে ঝিঙাও আছে, দাঁড়ান ঝিঙাও দেখাচ্ছি আপনাকে, এই যে ঝিঙাটা বুড়া হয়ে গেছে ঝিঙা, চলুন সঙ্গে বটবটির গাছ আছে, এই যে বটবটি ধরে আছে দেখুন, এই যে লাফা যাকে বলছে, এই যে ঝিঙা ধরে আছে দেখুন গাছে, ওই একটা ওই একটা, তারপরে এই যে একটা গ্রিনি সোনা, একটু ভালো করে দাও তো, এই যে আমার মেয়ে কি তুলেছো তুমি দেখে দাও একটু, এই যে ফুল তুলেছে, এবার কে নিয়ে এসেছি আমার লঙ্কা গাছে, বেগুনও ধরেছে, এই যে বেগুন গাছ আছে দেখুন, বেগুন ধরে আছে ছোটো ছোটো বেগুন, এই যে আমার একটা আছে লঙ্কা গাছ দেখুন, সব থেকে আছে লঙ্কাগুলো দেখাচ্ছি দাঁড়ান, এই যে লঙ্কা গাছ দেখুন, এই যে পেকে আছে লঙ্কা, দেখতে পাচ্ছেন লঙ্কা ধরে আছে কথা, দেখুন লঙ্কা ধরে আছে কথা দেখুন, কিছু কিছু লঙ্কা দেখুন, প্রচুর লঙ্কা ধরে আছে, লঙ্কাগুলো পেকে গেছে দেখতে পাচ্ছেন, কালো লঙ্কা, সাদা লঙ্কা, এই যে বেগুন, কালো বেগুন, সঙ্গে এখানে থানকুনির পাতাও আছে, এই যে থানকুনির পাতা দেখুন, থানকুনির পাতা কত হয়েছে দেখুন, প্রচুর থানকুনির পাতা হয়েছে, এটা হচ্ছে লাল আলুর গাছ, এই যেটা যেটা ফুল দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে লাল আলুর গাছ, এই যে আরও কালো কালো বেগুন ধরেছে দেখুন, এই যে আর এটা হচ্ছে লাউ গাছ, এই যে দেখতে পাচ্ছেন লাউ গাছ, এই যে লাউ গাছ, এই যে আমার বাগানটা একটু ছোট্ট করে একটু ভিডিও করেছি দেখুন, এই যে মোটামুটি আমার গাছ সবই লাগিয়েছি, লাস্ট লেবু গাছটা দেখেছি, এই যে লেবু গাছ দেখুন প্রচুর লেবু ধরে আছে, এই যে আর একটা ছিম গাছ, এখানে ছিম হয়েছে দেখুন, এই যে এই যে ছিম, এই যে ছিম গাছে ফুল হয়েছে দেখুন, দেখতে পাচ্ছেন ওই দেখুন ছিম গাছে ফুল হয়েছে দেখুন, ওই যে এই যে ছিম গাছ দেখুন, লেবু ধরেছে কত, প্রচুর লেবু ধরেছে গাছে, দেখতে পাচ্ছেন লেবু, আয় 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 দেখুন লেবু ধরেছে কত, আমার লেবু গাছ, আমার গিনি সোনা আসছে দেখুন, আমার মেয়ে গিনি পিনি, এর সঙ্গে আরও আছে দেখুন পয়সা কত দেখুন, লেবু প্রচুর হয়েছে আমার বাগানে এসেছি দেখুন, এই যে আমার বাগান, এই বলেছিলাম লেবু গাছ, এই যে দেখুন লেবু প্রচুর ধরে আছে দেখুন, এই যে এই দেখেছেন লেবু, মানে আমি এটা বাড়ির জন্যই খাই, লেবু প্রচুর ধরেছে, মিনিমাম 500-600 লেবু ধরে আছে গাছে, এত লেবু ধরেছে দেখতে পাচ্ছেন, এইটুকু ডালে কইটুকু দেখুন, এই যে দেখতে পাচ্ছেন দেখুন কত ঝুলছে, বুঝেছে এই দেখুন আর একটু দেখাচ্ছে, এই যে এই দেখুন গিচ গিচ করছে লেবু দেখুন, উপর দিয়ে দেখেছেন কত লেবু, লেবু দেখুন, এই যে লেবু, সঙ্গে আমার ছিম গাছ হয়েছে, ছিম গাছে এখন ছিমের যত দাম, এই দেখুন ছিম গাছ, এই ছিম হয়েছে, ছিমের ফুল, এই দেখুন ছিম আর ছিমের ফুল দেখুন,
দেখতে পেয়েছেন, এই যে সিম ধরে আছে, দেখুন সিম ধরেছে, একটু আগে তুলে নিয়ে এলাম হাফ কিলোর মতো সিম, আরও রেখে রেখে দিয়েছি অনেক কটা, এর সঙ্গে পেঁপে গাছ দেখতেই পাচ্ছেন দোস্ত আপনারা, এই যে আমার ছোট্ট আম গাছ আমও ধরেছে, একটা ছোট্ট গাছে দেখি দেখাচ্ছি, এই যে ছোট্ট একটা গাছ, দেখুন কতগুলো গাছ, ছোট্ট গাছ আম ধরেছে, আর এই যে ছোট্ট গাছে বেগুন ধরেছে, দেখুন লম্বা লম্বা বেগুন, দেখতে পাচ্ছেন। আর এখানে আমি এখানে কিছু সবজি লাগাবো, তার জন্য এখানে আমি খুঁড়ে রেখেছি, আরও খুঁড়তে বাকি আছে, ডেলি খুঁড়ছি অল্প অল্প করে, একদিনে পারা যায় না। এটা আমার ছোট্ট একটু বাগান, সজনা গাছ পেঁপে গাছ সবই লাগানো আছে মোটামুটি, দেখতেই পাচ্ছেন। চলো কিনে বিনি, বাই গাইস। পেঁপে গাছ, পেঁপে গাছ, পেঁপে ধরেছে কত দেখুন, দেখেছেন গাইস, এই যে আমার পেঁপে গাছ, আর এটা হচ্ছে আমার কুল গাছ, মানে বড়ই যাকে বলছে, বিশাল বড় গাছ দেখতে পাচ্ছেন, বড়ই গাছে, আর এটা এখানে আম গাছ আর পেঁপে গাছ, দেখুন পেঁপে ধরে আছে, প্রচুর পেঁপে ধরে আছে, দেখেছেন দেখেছেন, আর এটা আমার বড়ই গাছ, এত বড়ই ধরে ধানের বাইরে, দেখতে পাচ্ছেন যে আমি পুঁইশাক কেটে রেখেছি গাছকে খাবো বলে, গাছের মানে সারটা নেই বিনা সার, আর একটা গাছ দেখা যাচ্ছে, কী গাছ বলুন তো দোস্ত, বন্ধুরা এটা কী গাছ বলুন, বলতে পারবেন? এটা হচ্ছে মানি প্ল্যান্ট গাছ, দেখুন পাতা কত বড় হয়েছে, পাতাতে ভাত খাওয়া যাবে, যত বড় বড় পাতা হয়েছে দেখতে পাচ্ছেন, দেখুন দেখাচ্ছি, এই দেখুন কত বড় বড়, দেখুন এটা আমার আমার বাড়ির মানি প্ল্যান্ট গাছ, দেখেছেন কত বড় হয়েছে, দেখুন আম গাছে, দেখুন দেখেছেন কত মোটা হয়েছে, দেখুন মানি প্ল্যান্ট গাছ, পুরো আম গাছ হয়ে গেছে, দেখেছেন এত বড় গাছ হয়েছে মানি প্ল্যান্ট, বিশাল বড় বড় পাতা, যত উপরে যাচ্ছি তত বড় বড় পাতা, দেখতেই পাচ্ছেন, দেখেছেন কত বড় বড় পাতা, একটা দেখেছেন কত বড় বড় গাছ, এত বড় গাছ মানি প্ল্যান্ট, দেখেছেন কত মোটা হয়েছে গাছ, দেখাচ্ছি দাঁড়ান, এই যে দেখুন, এই যে নতুন পাতা ছাড়ছে, দেখেছেন কত মোটা গাছ হয়েছে, দেখুন এই যে দেখুন বন্ধুরা, দেখুন বিশাল বড় গাছ হয়েছে মানি প্ল্যান্ট।